আমি 6 সালে এসেছিলাম তারপরে কয়েক বছর থাকার পরে 12 সালে একবার ফিরে গেলাম বাড়িতে বাড়িতে ইচ্ছা ছিল সম্পর্কগুলো ঠিক করব স্বামী মেয়েরা এখানে বসে বসে তখন কি মনে হলো বলি যাই কাছে যাই গিয়ে সম্পর্কগুলো ঠিক করি কিন্তু না সেখানে সফল হইনি আমি আবার আমি 20 সালে এত অসুস্থ হয়ে পড়লাম যে আমাকে যেখানে হোক মেয়েরা দেখলো না স্বামী তো করেনি ছোট মেয়ে বলে দিল ঝামেলা নিতে পারবো না মামাদের কাছে চলে যাও কোনো তো উপায় ছিল না আর এসেছিলাম বলে হয়তো আজ আমি চাইছি নাকি এতদিন লকডাউনে এতে সংসারে আর বলবো কি বাবা ছেলে দুটো কিছু করলো না দিল না প্রচুর শাসন খেয়েছেন এই ছেলেরা রাগলো না মারপিট করলো খেতে দিল না ছিলাম বিশ্রাম ঘরে রাস্তার উপরে যে পুলিশরা পাহারা দেয় তারা নিয়ে ছেড়ে দিয়েছে আর খুঁজে না তো আমাকে এখানে কি বাকি সব কাটি দিবে হ্যাঁ এখানে মরলে ফেলে দেবে ওরা আমি যাব না কোথায় সেখানে কিছুদিন ছিলাম একদিন রাতে আমাকে খেতে দিল না সোমরা সবাই খেয়ে নিলে আমাকে তো খেতে দিল না খাবার নেই তুমি কালকে থেকে তোমার বন্দোবস্ত তুমি নিজেই করো ধর্মনের বাড়ি এলাম আজ থেকে তাদের বাড়িতে প্রায় মাস দুই ছিল ধর্মনের ছেলেই বললো মাসি আমাদের খেটে খাওয়া মানুষ তোমাকে তো আর বছর বছর রাখতে পারবো না দিদারা এমনি এমনি কেউ শখে বৃদ্ধাশ্রমে চলে আসে না যথেষ্ট আঘাত পেয়েই বৃদ্ধাশ্রমে এসছে দিদাদের সবার সাথে যখন কথা বলি থাকতে থাকতে সব পুরো মিশে গেছি এখন মানে তারা মনের কথা খুলেও বলে তারা এখন বলতে চাইছে যে আমরা তো আমার ছেলেমেয়েদের জন্য আমি আমার দিক থেকে যতটা সম্ভব করেছি আমার স্বামীর যেমন উপার্জন ছিল বা আমার যেমন ক্ষমতা ছিল আমি করেছি কিন্তু আজকে ওরা ওদের ছেলেমেয়েদের দেখছে বউকে দেখছে সব আত্মীয় স্বজন সবাইকে দেখছে খালি মাই তাদের কাছে বোঝা হয়ে গেছে যতদিন স্বামী ছিল দেখেছিল যখন স্বামী নেই আমার শেষ বয়সে আজকে থাকার কোথাও জায়গা নেই ঘর থেকে হয়তো মেরে বের করে দিয়েছে নিঃস্ব কারো বা খেতে দেয়নি এর বাড়ি ওর বাড়ি চেয়ে চেয়ে খেয়ে কিছুদিন তারপরে যোগাযোগ করে কোনোভাবে বৃদ্ধাশ্রমে চলে এসেছেন দিয়ে এখানে এসেছে আমার স্বামীর দুটো মেয়ে আচ্ছা বামুন বাড়ি মেয়েকে বিয়ে করেছে 14 বছর আমার বিয়ে যায় মানে খুব কষ্টে সংসার করেছে দেখে ঘুরে ঘুরে চলে আসছিল দেখে যাওয়া আসে স্বামীর বাড়িতে জায়গা সব তো নিজে হাতে করেছি আমি 8 জন ছেলে মেয়ের মা 3 জন মারা গেছে 4 জন মেয়ে 1 জন ছেলে ফোনও করে না আমি যদি যেচে গুঞ্জে যাই থেকে যাও মা খেয়ে যাও মা আর ওষুধ টসুধ হলে ফোন টোন করলে এসে দেখলো দেখে যদি চায় 500 টাকা 300 টাকা ধরে দিয়ে চলে আমি তো মোটে নি না আমার মেয়ে ধরে না আমি তো তাকে বলেছি কোনোদিন ওর কাছ থেকে টাকা নেবে সমস্যা নাতিকে নিয়ে বাচ্চা ছেলে তো কোথায় এই জিনিস ফেলে দিচ্ছে কোথায় সেই জিনিস ফেলে দিচ্ছে ছেলে তো এখন ধরো চলাফেরা করছে সেটা জানে না তাতে যদি বৌমাকে বলতে যাই যে তুমি এসব জিনিসকে সাবধান করে রাখো নি কেন বলতে বৌমার অশান্তি কেন তুমি বলবি হ্যাঁ পড়া মা মুজনি ও তো নানা ভাষা বুঝতে ছেলেকে বকাবকি করে তাকে ছেলেকে যখন এই মানে মরার কথা এসে কথা যখন বলে তখন বাধ্য আমাকে বলতে হয় যে তুমি কী করে এই কথাটা বলো বললে তোমার ছেলেকে ধরে মারি সে কি মা অশান্তি লাগে মার সহ্য করা যায়নি সেটা ছাড়িয়ে আনতে গিয়ে সেই ছড়িটা ছাড়িয়ে আনতে গিয়ে এমন ছড়ি টানা টানিতে এমন আমার হাত লাগে বাজিয়ে দিল কোনো আমি আয়া হাত নাড়তে পারি না
সে নাকি এখনো বুঝেনি, এখন বলে কি আমি তার মাকে বলি, মাকে বকি আমি। সেই নাতি ছেলে তো ছেলে, সে তো আছে। সে বললো কেন, তুমি কেন যাবে, তুমি কেন বলবে, তার ছেলে সে তার তার যা করবে সে তার করবে, তুমি কেন বলবে। স্বামী মরে গেল, আচ্ছা ছিল ছেলে, ছেলেকে বিয়ে করালো, কিছুদিন থাকার পরে ছেলের বউ মা তিন দিন খেতে দিল। আমি রাখবো না খেতে দিত, নাতি ছিল নাতিটাকেও মা টেনে নিল আমার আমার দলে রাখ। কিছুদিন থাকার পরে শুনলাম যে এখানে ফরিদপুর আশ্রমে আশ্রম আছে, নাতিটা আমার কলিজা ছিল, এক নাতি, ওকেও ফন্ডন করতে দেয় না। সে বলছিল দেখা করতে আসবে, তার মা আসতে দেয়। ফোন করলে ফোন নাতিকে হাতে দিবে না, বলতে হবে না, বলে ওই দিদার সঙ্গে কথা বলবি, ও তো দিদা নয়। ছোটো মেয়ের ছেলে হলো, ছেলেটাকে তো আমিই মানুষ করলাম, দুজনেই তো চাকরি করতে চলে যেত। নাতি এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে, নাতিও খোঁজ খবর করে না। নাতিটাকে ভালোবাসতাম, সেই নাতি যেন মন খারাপ, তার বছর আট মাসের বাচ্চা, তাকে ছেড়ে দিয়েছি, আর কোন আমার অত্যাচার করুক যা করছে, চোখেও দেখেছিলাম। যাই ভোট দিতে গেলে, কোনো দরকারে গেলে নাতির সঙ্গে একটু দেখা করি। আমি আর 25 বছর মারা গেলাম, ওর পর উৎপাতের জন্য আমি আর সহ্য করতে পারি। ছেলে মানে কেউ মেয়ের বাড়ি অগ্নি আর ছেলে মানকের বাড়ি অগ্নি, অগ্নি দাঁড়িয়েছি কেউ কথা বলছে না, ইচ্ছে আছে কেবেলা না, বাড়ি আমি যাইনি, মেয়ের বাড়ি যাইনি। আমার বয়স হয়েছে কম না, যখন 49 বন্যা হয় তখন আমি 8-9 বছর, ছেলে মেয়ে আর জ তিনজন মারা যাইছে, পাঁচজন আছে। আর আমার যাবা কোথায় যাবে, উপরে বাড়িতে কে, আমি একা খাই, আর আমার বাচ্চার জন্য খাই আছে মারা যায়, বাচ্চারও পো আছে দুলো উঁচে আছে না, অন্ত 20-21 বছর দাঁড়িয়েছে। আমার বাবা ডাক্তার ছিলেন, এমবিবিএস ডাক্তার ছিলেন, তখন 42 সালে ইংরেজ কোম্পানিতে চাকরি নিয়ে এমপিতে চলে গেছিলেন। আমি হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছি, হিন্দি ইংলিশে। 1962 সালে আমি ম্যাট্রিক পাস করি। তারপরে দেশের বাড়ি এখানে, বাবার বাড়ির প্রতি টান ছিল খুব, তখন কাকা জেঠারা সম্বন্ধ করে বিয়ে দিল। স্বামী ভদ্রলোক বাইরের দিকে খুব নজর, ওনার স্ত্রী সবাই থেকে খারাপ। তখন ছেলে 5 বছরের মারা গেল, চিকিৎসা করলো না ছেলেটা। তখন বাবাকে গিয়ে বললাম যে আমি আর সংসার করতে পারবো না মেয়ে দুটোকে নিয়ে, আর আমি তোমার কাছে চলে আসি। বাবা রাজি হলেন না, বাবা বললেন না না ওটা হয় না, মানিয়ে নাও চেষ্টা করো। আর একটা জিনিস বুঝেছিলাম, স্বামীকে ধরে রাখতে হয়, ওকে বাদ দিলে সংসার সমাজে থাকা যাবে না। এটা তো সে যা ইচ্ছা করুক, আমি আমার টেলারিং করে ঠোঙা বেন করে, পাড়ায় পেনের কারখানা ছিল, পেন ফিট করে যেমন করে হোক দিন রাত করে মেয়েগুলোকে বড় করার টার্গেট ছিল। মেয়েরা ফোনও করে না আর স্বামী তো করেই না, তবু আমি বলি আমার এই জিনিস তো, মাঝে মাঝে ফোন করতাম, তবে এখন উল্টোপাল্টা কথা বলে। স্বামীর সঙ্গে 10 সালে একটা কেস করেছিলাম, আচ্ছা তখন 2000 টাকা দিচ্ছিলেন, কোয়ালিটি ছিল, আমি বাইরে অনেক কিছু করতে পারতাম, চাকরি একটা তখনকার দিনে অনায়াসেই হতে পারতো। শুধু মেয়েগুলোকে বড় করব বলে আমি কি বাইরে যাইনি। মনে একটা প্রশ্ন সবসময় ঘোরাফেরা করে যে কেন এমন হলো, আমি অত কষ্ট করে মেয়েদেরকে বড় করলাম, সেই মেয়েরা কেন এরকম হলো। যখন একটা কিছু পড়াশোনায় কম পড়েছে তখন এক একটা গয়না বিক্রি করেছি। হ্যাঁ মনে হয় এক এক সময় যে হয়তো আমি খারাপ, কেউ কেন দেখতে পারে না, 50 বছর সংসার করেছি, যত খারাপ হই আমি, স্বামীর মনে কি কোনো জায়গা হওয়ার তৈরি হয়নি, কোনো জায়গা তৈরি হয়নি। এটা কীরকম একটা মানুষ তো কুত্তা বিড়াল পুষলেও
গুপ্তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়। এই তো আমার সৌভাগ্য, আমার কোনো ভালো কাজ ছিল তাই আমার এমন একটা জায়গা পেয়েছি, নিশ্চিন্ত মনে আছে। দুটো ছিল জায়গা, ছেলেগুলো নামে তার বাবা করে দিয়েছিল, আর তারা যখন বেটে হয়ে গেল আর আমাকে তাকালো না, খুঁজলো না, আমি পাড়ায় পাড়ায় যেতাম, নুক দিত চাল টাল, সেগুলো এনে একটা পালা ছিল সেইখানে রান্না করে খেতাম, সেগুলো ভেঙে দিল আর রাখলো না। যার বাড়িতে গেলাম রাখলো না, দিয়ে বিশ্রাম করেছিলাম, পুলিশরা নিয়ে ছেড়ে দিয়ে বৌমা চুলের মুঠি ধরবে খেচে দিয়ে মারবে, স্বামীও বলে স্পার স্পার করে দিব শালিকে, মেরে হাত তাত ভেঙে দিয়েছে। এইসব চাপা দিয়ে থাকতে থাকতে আর গুমড়ে গুমড়ে থেকে থেকে আর পাচ্ছি না বাবা, আর আমি সহ্য করতে পারছি না, সেই জন্য সেই অভিযোগে আমি চলে এসেছি। দুঃখ কষ্ট সব পাইকে ঘর করে যাই, বাবা মা মরে যেত, ভাইরা দেখলো না, তখন এখানে চলে এসেছে, মরে গেছে, কিছু রোজগার করে ভাইকে দিয়ে এসেছি, ভাই এখন টাকা নিয়ে লোকের কাছ থেকে কিনেছিলাম সেটা ভাইকে দিয়ে। কত জায়গা? 28 ডিসমিল। সাধারণত ছেলেরা তো যোগাযোগ রাখেনি, কারো কারো হয়তো মেয়ে যোগাযোগ রেখেছে। একজন দিদা তার বাড়ি গেছিলো নিজে, মানে ছেলেদের সাথে যাতে অ্যাডজাস্ট করে নেওয়া যায় সেই জন্য গেছিলো। একদিন থেকেছে দিদা যথারীতি মানে নিজের কাছে যা সম্বল ছিল, হয়তো 2-10 টাকা যে ছিল সেটাও নিয়ে গেছে, সংসারে দিয়েওছে, বাজার করতে বন্ধ টাকা দিয়েছে। একদিন রেখেছে, 2 দিনের দিন দিদার সাথে যথেষ্ট মিসবিহেভ করেছে, যার জন্য নিজে কেঁদে কেটেই চলে এসছে। এখানে থাকলে অনেক দিন যখন থেকে যাচ্ছে নাতি নাতির জন্য মন খারাপ করছে, তখন যেতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, কিন্তু ওখানে গিয়ে যখন আবার খারাপ ব্যবহার করে না, ফিরে এসে বলে আমি ভালোই ছিলাম, কেন যে গেলাম অপমানিত হতে, নিজে যেছে ওখানে গেলাম যে আমাকে কেউ কদর করে না, আর আমি থাকলে কত না থাকলে কত, ওদের কাছে আমি থাকলেই যেন বোঝা। আমার স্বামী যখন মারা যায়, সেই আমার স্বামীকে আমার ছেলে সেখান থেকে আমার ননদের কাছে ফোন করলো যে তোমরা যদি কেউ দেখবে এসো, কিন্তু আমাকে নিজস্ব ফোন করে কি মা বাবা এরকম হয়েছে তুমি এসো এই কথা বলেনি, ননদ এসে আমাকে নিয়ে গেল। এখানে এমনি ভালোবার লাগছে, কিন্তু যখন রাত্রিবেলা শুয়ে যাই তো বহু চিন্তা আসে, সেটা কাকে বলবো, কে শুনবে বলো। আমার দিলীপুকুরের বাড়িটা আমার ভাইরা মানে ওখানে হলদিয়াতে এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে দুজনে বিক্রি করে দিল, আমি বিয়ে করিনি। বর্দা বলল কি যে দেখ আমার তো ছেলে একটি ছেলে, সে তো মানে চাকরি করে, কখন ওখানে কলকাতায় থেকে যাবে, এস্টাবলিশ হয়ে থেকে যাবে, তোকে দেখবে কে, এই জন্য আমাকে বললো যে তোকে হোমে রেখে দেবো। আমি প্রথমে ভীষণ কান্নাকাটি করছিলাম, এখানে আসবো না বলে। এখন বর্তমান সমাজে ছেলে মেয়েদেরকে কি বার্তা দিবেন? মাকে এত অবহেলা করেন, আর বাবা মাকে কি বার্তা দিবেন? নিজের সঙ্গতি কিছু রাখতে হবে, যেটা ওদের উপরে নির্ভর না করতে হয়, যেটা আমি করিনি, মেয়েদেরকে বড় করলাম, আমার আর কি হবে, তা পয়সাটা যে এত মূল্যবান বুঝিনি তখন, এটা যেন বোঝে ওরা যে টাকা থাকতে হবে সবসময়। বললে তারা তো উপহাস করে দেয়, বলে কি বুড়িরা এখানে এসে বলি বউরা ভালো আছে, এমনিতে জায়গা মাত্র সময় করছে কবার, তোমাকে পরিবেশ তো আমার কানে আসছে, দে তোর কাকু দেয়নি যে তোর মনে আমাকে ওরকম করছিল, তোর মনে করে তোর মনে শাশুড়ি কিছু করি, সেই ছেলে এটা মাকে বাবাকে খুব ভালোভাবে যেন শাস্তি দেয়, এইটাই চাই, এইটাই চাই, যেমন তার বাবা মা আমাদেরকে করলো তেমন তার ছেলে মেয়েরা যেন তাদেরকেই করে। আজ আমি যেমন পথের পথিক হয়ে গেছি, তারা হয়তো একদিন এরকমই পথিক হবে, সব ঘর ভালো তো নয়, এক একটা ঘর খুব ভালো আছে, শাশুড়িকে রাখা, তার সেবা শুশ্রূষা করা, কিন্তু এক একটা ঘর এইরকম বেমান। বৌমা তো খারাপ না, আপনার নিজের তো ছেলে মরে গেছে, ছেলে থাকলে কি আসতে হবে কেন? স্বামী তার আগের ভালোবাসা ছিল, আগে আমাকে বিয়ে করেছে, তার ভালোবাসা আগে ছিল, তাকে বিয়ে করে ঘর জামাই আছে, ছেলে 3টে বিয়ে করেছে, মানে একটা বিয়ে করছে একটাই হচ্ছে, আবার একটা বিয়ে করছে
সেই মেয়েকে আমাকে ঘরে একবারে তিষ্টাতে দিল না। হ্যাঁ, সে অনেক কিছু অত্যাচার, মানে মারার আমার মাথা ফাটে দিয়ে 15-20 দিন আমি হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিলাম। আমার এই পুত্র মানে সব নিয়ে হাসপাতাল ভালো করে এখানে তারা রেখে দিল। ঝগড়া ঝাঁকি, হ্যাঁ, ওরা কাছে রাখতে পারবে না, খেতে দিতে পারবে না, রান্না বান্না করে দিতে পারবে না। ছেলেকে বললে ছেলে বউ যেটা বলবে সেটাই, বউ বললো আমার দেখতে পারবো না, তুমি তো যা পারো করো। তোমার মন খারাপ করে ঘরের জন্য ছেলের জন্য? মন তো খারাপ হচ্ছে, তুমি কি করবো, করা কিছু। আমি যখন তেলিপুকুরে ছিলাম আমি তখন একটা ঠাকুরের দীক্ষা নিয়ে সেখানে আমি মাছ মাংস 35 বছর ছেড়ে দিয়েছিলাম। ঠাকুরের জন্য প্রচুর কাজ করতাম তখন, আমাদের আমার খুব এনার্জি ছিল, মানে কোনো বিষয়ে কোনো কষ্ট মনে হতো না। সবাই খুব দুঃখ করলো আমাকে যখন হোমে রেখে দিল, আর আমারও তখন মানে খুব দুঃখ লেগেছিল আর কি। আমি সেই ঠাকুর নিয়ে থাকতাম, তো আমি এখানে আছি ঠিক, খাচ্ছি দাচ্ছি সব কিছু করছি, কিন্তু আমার সেই ঠাকুরের সঙ্গে যোগাযোগ আর হচ্ছে না কোনো প্রকারে। একটা প্রাণ খোলাভাবে বেঁচে ছিলাম, তো যখন আমার বিয়ে টিয়ে করলাম না তখন আমি ভাবলাম যে আমার বাবার বাড়িতেই আমি জীবনটা শেষ করে দেব, কিন্তু আমাকে সেই বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য আমার খুব কষ্ট হয়েছে। মৃত্যু পর্যন্ত আমাকে এইখানেই থাকে। আমার নাম অরুণ কুমার পাহাড়ি, ডাক্তার অরুণ কুমার পাহাড়ি। এখানে আমি 15 বছর করছি কাজ, বেশিরভাগ ওদের বাতের ব্যাপার, তারপর পেটের প্রবলেম, গ্যাস অম্বল এগুলো তো আছেই। আমার নাম মধুমিতা রক, 3.5 বছর এখানে যোগা করাই, যোগার দ্বারা সুস্থ করে দেওয়ার চেষ্টা করা হয়, যাতে মেডিসিন কম খাওয়ানো হয় বা ওই যে হাত পা হাঁটু যেগুলো ব্যথা ছিল ওই ব্যথাগুলো অনেকটাও সেরেছে। অনেকে কি হতেন উঠতে বসতে পারতেন না, সেটা ইজি হয়ে গেছে। মানে সবাই হয়তো খাওয়া পড়া নিয়ে হয়তো অনেকের ঘরে দেখেছি, তো খাওয়া পড়ার সমস্যা নেই, কিন্তু কেউ কথা বলে, বউ মা তো কথা বলছে না, ছেলে হয়তো তার সাথে ঠিক ব্যবহার করছে না। এমনও তো আছে দেখি যে না বাচ্চাকে বলে দিয়েছে ঠাকুমার সাথে কথা বলবি না, ঠাকুমার সাথে কথা বলবি না, মানে জাস্ট একটা জড় পদার্থের মধ্যে সে বসে গেছে সারাদিন ঘরের মধ্যে। 3 বছর ধরে এখানে দিদাদের সঙ্গে গল্প করে কাউন্সেলিং করে সময় কাটে, দিদাদের মনটাও ভালো হয়। শুধু দিদাদের দোষেও ঝগড়া হয় না বা শুধু বৌমাদের দোষেও ঝগড়া হয়, কিন্তু ওই পক্ষেরই উচিত যে নিজেদের ভুলগুলোকে শুধরে নিয়ে একসাথে থাকার। ঝগড়া হলো মানে এই নয় যে বৃদ্ধাশ্রমে গিয়ে শাশুড়ি ভাববে আমি বৃদ্ধাশ্রমে গিয়ে ভালো থাকবো, বৌমা ভাববে যে শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে গেলে আমি ভালো থাকবো। কেউই একচল ভালো থাকে না। বৌমাও যখন বাইরে কোথাও যাচ্ছে তাকে ফেস করতে হচ্ছে যে এর শাশুড়ি বৃদ্ধাশ্রমে থাকে। একটা বাচ্চাকে যেমন হোস্টেলে পাঠানো হয় তখন বাচ্চাটার যে কষ্ট হয় সেম কষ্টই হয় যখন বৃদ্ধাশ্রমে এসে দিদা বা দাদুরা থাকেন। এখানে হচ্ছে গতানুগতিক জীবনধারা, রুটিন মাফিক তার সারা দিনটা কাটবে, রুটিন আজকেও যেই রুটিন প্রত্যেক দিন সেম রুটিন। এবার অনেকে আছে কি সে তো তার মতো জীবনযাপন করেছে, পরে এসে যখন বৃদ্ধাশ্রমে থাকছে ওই জীবনটা না পেলে হয়তো মুখ ফুটে বলতে পারে না যেহেতু তার অপশান নেই, থেকে যায় কিন্তু মনের দিক থেকে কখনো মেনে নিতে পারে। রাগের বশবর্তী হয়ে বৃদ্ধাশ্রমে চলে আসা বা নিজের ঘাট থেকে ঝামেলা নামানোর জন্য শাশুড়ি বা শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া কোনোটাই মানবিক নয়, আর ওটা তো কোনো সমস্যার সমাধানই নয়। দিদাদের যখন তারা বাড়ি থেকে চলে আসে আর কেউ যখন নিতেও আসে না, যোগাযোগও করে না, তারা তখন ভেবে নেয় যে আমার জীবনের শেষটা হয়তো এখানেই হবে, এখানেই আমাকে মারা যেতে হবে এবং এরাই যা করবে তাই মেনে নিতে হবে। একজন দিদার সাথে এরকমও ঘটেছে, দিদা চেয়েছিল তার ছেলে যাতে মুখাগ্নি করে, কিন্তু দিদা মারা যাওয়ার পর তার ছেলে মুখাগ্নি করেনি, দেখতেই আসেনি, তো সেটা যথেষ্ট প্যাথেটিক। সবাই আমরা যদি চেষ্টা করি তাহলেই সমাজটা মানে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। বা আমাকেও কোঅপারেট করতে হবে, ছেলে মেয়েকেও করতে হবে, নাতি নাতনিকেও করতে হবে। Yeah.
Shana Chil Ghana.